নমস্কার দর্শক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাচ্ছি পাপায়া রিং। পাপায়া রিং নামটা আমারই দেওয়া। এটার জন্য আমাকে একটু লম্বাটে ধরনের পেঁপে নিতে হবে। তো এর জন্য আমি কী কী নিচ্ছি দেখুন। বেসন, চাল গুঁড়ি, মশলার মধ্যে নিচ্ছি হলুদ, লঙ্কা, ধনে, জিরে, নিচ্ছি আজওয়াইন, কালো জিরে, আর দিচ্ছি কসুরি মেথি, দিচ্ছি আদার কুড়নো, সঙ্গে দেব নুন, আর দেব একটু সুইট সোডা, যেটা আমরা খাবার সোডা বলে থাকি, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি জিনিসটাকে মাখবো। তো চলুন এবার দেখাই কিভাবে আমি জিনিসটা বানাচ্ছি। প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। যেহেতু ব্যাটারটা আমাকে একটু রেস্টে রাখতে হবে, তাই আগে আমি ব্যাটারটা বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি, 100 গ্রাম আন্দাজে দিলাম বেসন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আন্দাজে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ি, 1 চামচ আদার কুচি, খাবার সোডা 1/2 চামচ, কসুরি মেথি 1 চামচ, কালো জিরে 1/4 চামচ, আজওয়াইন 1/4 চামচ, নুন স্বাদ মতন। এর মধ্যে আমি 1 চামচ আন্দাজে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার জিনিসটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। জলটা আন্দাজেই দিতে হবে আপনাকে। আমি দিচ্ছি এই কাপের 1/2 কাপ। এই ব্যাটারটা এখন আমি 15 মিনিট ঢেকে রেখে দেব। তো তাতে হয়তো একটু ঠিক হয়ে যাবে। তখন যদি আপনার মনে হয় আরেকটু জল দেওয়া দরকার, তাহলে আপনি আরেকটু জলের মধ্যে দিতে পারেন। এখন আমি পেঁপে কাটাটা দেখিয়ে দিচ্ছি। পেঁপের এই রসগুলো আমি ভালো মতন ধুয়ে নেব। এখন পেঁপের গাটা এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন পেঁপেটা আমার সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি রিঙের মতন কেটে নেব, আর থিকনেস রাখবো 1/2 ইঞ্চি মতন। এইবার এর যে ভেতরে দানাগুলো, খুবই অল্প দানা আছে, এই দানাটা আমি এইভাবে পরিষ্কার করে নেব স্ক্রেপার দিয়ে। রিংগুলোকে আমি একটা ছোট কুকারে 1 হুইসেল দেওয়া পর্যন্ত স্টিমে ভাপিয়ে নেব। এতক্ষণে 15 মিনিট হয়ে গেছে। আমি দেখি আমার ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটাও একদম পারফেক্ট হয়ে গেছে। এটাতে আমি আর জল মেশাবো না, এরকমই থিকনেসটা থাকবে। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর যেহেতু একটু ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য একটু বেশি পরিমাণে তেলই আপনাকে দিতে হবে। রিংগুলো আমি অল্প পরিমাণে ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে এর উপরে আমি সামান্য একটু নুন আর লেবুর রস চিপে দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন। এবার আমি একটা একটা করে রিং ছাড়বো। আপনি দেখবেন যে কীভাবে সেটা রিংয়ের শেপ নিচ্ছে। এইভাবে আমি একটা রিং হাতের মধ্যে তুলে নিলাম। তারপর এটাকে আমি ছেড়ে দেব। তেলটা গরম হয়ে যাবার পরেই আঁচটা মিডিয়াম করে দিয়েছি আমি, যাতে ভেতর পর্যন্ত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো রেডি হয়ে গেল পাপায়া রিং। বর্ষাকালে বিকেলবেলা চায়ের সাথে খাবার জন্য একটা দুর্দান্ত স্ন্যাক্স। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন, আর বেল আইকনটি প্রেস করে রাখুন তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।